ডিঙির মালা প্রিয়াঙ্কা ভদ্রা আর লালবাহাদুর শাস্ত্রীর প্রতিমূর্তি। সম্প্রতি চরম অস্পষ্টি কংগ্রেস, ডিঙির মালারে লালবাহাদুর শাস্ত্রী লয় শ্রদ্ধাঞ্জলি প্রিয়ঙ্কার। নির্বাচনী যুদ্ধর সময়তে বিজেপিক যেন সমালোচনার অস্ত্র হেতুলি দিলে কংগ্রেস সচিব প্রিয়াঙ্কা ভদ্রাই। বারাণসীর ভ্রমণ সুখকর নহল প্রিয়ঙ্কার। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর পৈতৃক ঘরলৈ গৈছিল প্রিয়াঙ্কা ভদ্রা। দলীয় সমর্থকে পিন্ধুয়া মালারেই প্রিয়ঙ্কা ভদ্রাই মাল্যার্পণ করেছিল শাস্ত্রীর প্রতিমূর্তি। বাহি মালারে লালবাহাদুর শাস্ত্রীক অপমান, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাক তীক্ষ্ণ সমালোচনার এই সুযোগ নেহেরুয়ালে বিজেপিয়ে। টুইটারত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীর তীব্র পাক্যবান প্রিয়াঙ্কা ভদ্রালৈ। ইফালে বারাণসীর স্থানীয় বিজেপি কর্মীরও ক্ষোভ প্রকাশ, প্রিয়াঙ্কায় অহুসি করিলে শাস্ত্রীর প্রতিমূর্তি। এই অভিযোগ তুলি বিজেপি কর্মীয়ে গাখির ঢালি শুদ্ধি করিলে প্রাক্তন প্রধানমন্ত্রীগুলির প্রতিমূর্তি। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এই কার্যর বাবে সমালোচনা করিলে স্বয়ং লালবাহাদুর শাস্ত্রীর পরিয়ালবর্গই। যে গান্ধী পরিবার হ্যাঁ কবি শাস্ত্রীজি কা সম্মান কিয়াই নেই, কিন্তু সম্মান কিয়া হতা তো অটলজি কো যে শাস্ত্রী মেমোরিয়াল বানানে কি আবশ্যকতা নেই পড়তি। আনে পিন্ধুয়া মালারে প্রতিমূর্তিত মাল্যার্পণ, নিতান্তই অহবনীয় এই কার্যর বাবে সৃষ্টি হওয়া বিতর্ক, কিন্তু কোনো প্রত্যুত্তর দিয়া নাই প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাই। নিউজ ডেস্ক, প্রাগ নিউজ।